হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিএম এডুকেশন। বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদের জন্য থাকবে হিস্ট্রির সাজেশন। WPSI মেনে 2022-এর জন্য যে প্রশ্নগুলো এবং যে টপিকগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট, সেই সমস্ত টপিককে এক জায়গায় করে আজকে একটি সাজেশন থাকবে তোমাদের জন্য। ভিডিওটা অবশ্যই বন্ধুরা শেষ পর্যন্ত দেখতে থাকো, এবং একটি ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্টও রয়েছে তোমাদের জন্য। তো WPSI-এর ক্যান্ডিডেটসরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। সবার প্রথমেই তোমাদের কয়েকটি টিকার টপিক বলবো। প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন যারা ফলো করো তারা দেখে থাকবে, আগের বছর তোমাদের একটি 10 নম্বরের কোয়েশ্চেনে 4টে টিকা লিখতে দেওয়া হয়েছিল। প্রত্যেকটা টিকার মান ছিল 2.5 করে। তো 2.5 নম্বরের 4টে টিকা লিখতে দেওয়া হয়েছিল একটা 10 নম্বরের প্রশ্নে। তো সেরকমই এইবারের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট কয়েকটি টিকার টপিক আজকে তোমাদেরকে সবার প্রথমে বলবো। সবার প্রথম টপিক আজকে টিকার জন্য 1 নম্বর টপিক হচ্ছে অধীনতামূলক মিত্রতা নীতি। তবে এই টপিকগুলো থেকে কিন্তু 10 নম্বরের ডাইরেক্ট প্রশ্নও কিন্তু আসতে পারে। টপিকগুলো ভীষণ গুরুত্বপূর্ণ তোমাদের এইবারের পরীক্ষার জন্য। তো টপিকের মূল বিষয়গুলোকে জানার চেষ্টা করো, যাতে তোমাদের টিকা প্লাস 10 নম্বরের প্রশ্ন দুটো কাজে কিন্তু একসাথে হয়ে যায়। তো টপিকগুলো রেডি করো, তোমাদের মেন কাজ এখানে। টপিকগুলো অবশ্যই তোমরা খাতায় নোট করো অথবা স্ক্রিনশট নিয়ে নাও। তো প্রথম পয়েন্ট কি বললাম, অধীনতামূলক মিত্রতা নীতি। নেক্সট টপিক হলো সত্যবিলোপ নীতি। 3 নম্বর টপিক চিরস্থায়ী ব্যবস্থা। 4 নম্বর টপিক ফরাজি আন্দোলন। 5 নম্বর টপিক উডের ডিসপ্যাচ। 6 নম্বর টপিক হান্টার কমিশন। 7 নম্বর টপিক ব্রহ্ম সমাজ। 8 নম্বর টপিক রামকৃষ্ণ মিশন। 9 নম্বর টপিক আর্য সমাজ। 10 নম্বর টপিক কোল বিদ্রোহ। 11 নম্বর টপিক সাঁওতাল বিদ্রোহ। 12 নম্বর টপিক আলিগড় আন্দোলন। 13 নম্বর টপিক ইলবার্ট বিল। 14 নম্বর টপিক সংবাদপত্র নিয়ন্ত্রণ আইন। 15 নম্বর টপিক সুরাট ভাঙন। 16 নম্বর টপিক বৈপ্লবিক আন্দোলনে অনুশীলন সমিতি, অর্থাৎ বৈপ্লবিক আন্দোলনে বা ভারতের জাতীয়তাবাদী আন্দোলনে অনুশীলন সমিতির কী কী ভূমিকা ছিল, তাদের সদস্যদের কী কী ভূমিকা ছিল, কবে প্রতিষ্ঠা হয়, এইসবই এই কোয়েশ্চেনটার মাধ্যমে লিখতে হবে তোমাদের। 17 নম্বরে কী বলেছে দেখো, মন্টেগু চেমসফোর্ড। 18 নম্বরে দ্বিজাতি তত্ত্ব। 19 নম্বর টপিক খিলাফত আন্দোলন। এবং লাস্ট হচ্ছে 20 নম্বর টপিক তোমাদের ভারত ছাড়ো আন্দোলন। এই 20টা টপিক তোমাদের ভীষণই গুরুত্বপূর্ণ টিকার জন্য, প্লাস 10 নম্বরের প্রশ্নও কিন্তু বারবার বলছি এখান থেকে আসতে পারে। তো টিকার মূল বিষয়গুলোকে বা টপিকের মূল বিষয়গুলোকে তোমরা বাড়িতে পড়তে থাকো। এরপর তোমাদের রয়েছে আরও 10টি প্রশ্ন। তবে প্রশ্নের ডিটেলসে যাওয়ার আগে তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট। আগামী 13 জুলাই, অর্থাৎ বুধবার পড়ছে, 13 জুলাই তোমাদের ফাইনাল মক টেস্ট নেওয়া হবে। 13 জুলাই আমাদের বিএম এডুকেশনের পক্ষ থেকে ফাইনাল মক টেস্ট নেওয়া হবে তোমাদের জন্য। 13 জুলাই বুধবার ফাইনাল মক টেস্ট হতে চলেছে বন্ধুরা। যারা যারা অংশগ্রহণ করতে চাও, ডিসক্রিপশন বক্সে দেওয়া ফোন নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। 5th এবং 8th জুলাইয়ের মক টেস্টে তোমরা অনেকেই অংশগ্রহণ করেছিলে, তারা আবারও অংশগ্রহণ করতে পারো আমাদের এই 13 জুলাইয়ের ফাইনাল মক টেস্টে। আর যারা যারা এখনও কোনো মক টেস্টে অংশগ্রহণ করনি, অবশ্যই 13 জুলাইয়ের এই ফাইনাল মক টেস্টে তোমরা অংশগ্রহণ করো। তোমাদের পরীক্ষার জন্য খুবই হেল্পফুল হতে চলেছে এই মক টেস্টগুলো। তো বন্ধুরা, এটাই ছিল তোমাদের জন্য অ্যানাউন্সমেন্ট। অবশ্যই 13 জুলাইয়ের মক টেস্টে অংশগ্রহণ করতে ডিসক্রিপশন বক্সের ফোন নাম্বারে যোগাযোগ করো। এবারে আমরা চলে আসি কোয়েশ্চেনে। প্রথম প্রশ্ন দেখো তোমাদের জন্য রয়েছে, এগুলো বড় কোয়েশ্চেন হিসেবে রয়েছে। দেখো, 1857 সালের মহাবিদ্রোহের রাজনৈতিক ও প্রত্যক্ষ কারণগুলি আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, নববঙ্গ আন্দোলনে ডিরোজিওর ভূমিকা আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, 19 শতকে ভারতের সংস্কার আন্দোলনে রামমোহনের ভূমিকা আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, কী উদ্দেশ্যে বঙ্গভঙ্গের পরিকল্পনা করা হয়, এই পরিকল্পনা কতটা বাস্তবায়িত হয় বলে আপনি মনে করেন।
বঙ্গভঙ্গ পরিকল্পনা ভারতে কি বাস্তবায়িত আদৌ হয়েছিল সেটা সম্পর্কে তোমার মতামত লিখতে বলেছে। নেক্সট হচ্ছে 5 নম্বর প্রশ্ন, ভারতের স্বাধীনতা সংগ্রামে নারীদের ভূমিকা আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে নেতাজির নেতৃত্বে আজাদ হিন্দ ফৌজের গুরুত্ব আলোচনা করো। নেক্সট 7 নম্বর প্রশ্ন, প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকালে ভারতের কৃষক আন্দোলনের সম্পর্কে যা জানো লেখো। নেক্সট 8 নম্বর প্রশ্ন, আইন অমান্য আন্দোলন সম্পর্কে যা জানো লেখো। নেক্সট 9 নম্বর, স্বাধীনতার প্রাককালে ভারত ছাড়ো আন্দোলন কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। নেক্সট 10 নম্বর এবং আজকে লাস্ট টপিক হচ্ছে, ক্রিপস প্রস্তাবের উদ্দেশ্য কী ছিল, এটি কেন ব্যর্থ হয়। বন্ধুরা, এই ছিল আজকের হিস্ট্রি সাজেশন। আশা করি তোমরা প্রত্যেকটা প্রশ্ন এবং টিকার টপিকগুলো নোট করে নিয়েছো এবং অবশ্যই ফাইনাল মক টেস্ট 13 জুলাই তোমরা অংশগ্রহণ করো প্রত্যেকে। তোমাদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে এই মক টেস্ট। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই দেখতে থাকো বিএম এডুকেশন। তোমাদের জন্য WBSI মেনের গুরুত্বপূর্ণ সব সাজেশনের ভিডিও আসতে চলেছে। সাবস্ক্রাইব করে রাখো বন্ধুরা চ্যানেলটা এবং ভিডিওটা অবশ্যই লাইক এবং শেয়ার করে দাও। ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ।